18 দলের নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের উপর আস্থা হারিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের ঠিকানা বাংলাদেশ আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভায় তিনি বলেন, বিরোধী দলের আন্দোলন সফল হয়নি। হাসান মাহমুদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আলোচনা চাইলে 71-এর পরাজিত শক্তি জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হবে। আশা করেছিলাম বেগম খালেদা জিয়া বেশ কয়েক সপ্তাহের নিরাপত্তা ভঙ্গ করে যখন প্রথম সংবাদ সম্মেলন করলেন, তখন তিনি এতদিন ধরে যে নৈরাজ্য করেছেন সেজন্য জাতির কাছে ক্ষমা চাইবেন। আমরা আশা করেছিলাম সংখ্যালঘুদের উপর যে নির্যাতন, অত্যাচার, নির্যাতন চালানো হয়েছে সেটির জন্য তিনি ক্ষমা চাইবেন। তারা তো জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে, জনগণের উপর আস্থা হারিয়ে বিদেশিদের দুয়ারে দুয়ারে সবসময় ধর্ণা দিয়েছেন।